আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিয়েছি সকাল থেকে। রাতে খুব জোর সোরে বৃষ্টি হয়েছিল, যার কারণে সকালটা কিন্তু অনেক সুন্দর দেখে মনে হচ্ছে, আর চারিদিকটা একটু একটু অন্ধকার। তো তখন মেবি 5:30 মতো হবে সকাল আর কি। তো পাখিদের কিচিমিচি ডাক সব মিলিয়ে সকালটা কিন্তু অনেক সুন্দর। তো এই ভিডিও শ্যুট করেছিল তামান্না, ও হচ্ছে বাহিরে এসেছে নামাজ শেষ করে, আর আসার পরে তো নামাজ শেষ করে আসার পরে দেখা যায় ফর্সা হয়ে যায়। তো তখন অনেক সুন্দর একটা ভিউ থাকে বাড়িতে। আর এখানে দেখতে পারছেন এই যে স্ট্রেনের মধ্যে আমি কিছু শুকনো মরিচ শুকাতে দিয়েছিলাম, কিন্তু শুকনো মরিচ তো বাহিরে রয়ে গিয়েছে, এগুলোর খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। তো সবগুলো মরিচ কিন্তু মাটিতে পড়ে একদম বাতাসে, এগুলোর অবস্থা সিরিয়াস হয়ে গেছে। তো পরে দেখা যায় তুলে নিয়ে আসলো, আর ভালো করে পরে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে টুয়ে আবারও রোদে দিয়েছি। আর এইদিকে আজ সকালে নাস্তা খাবো দুধ চিড়া। অনেকে হচ্ছে দই চিড়া খান, কিন্তু আমি খাবো দুধ চিড়া। এখানে দুধ নিয়েছি, তারপর খোলা নিয়েছি, সাথে মুড়ি নিয়েছি, আর চিড়া তো আছেই। তারপর এখানে নিয়ে নেব খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে কিন্তু চিড়াটা খেতে ভালো লাগে, তবে সকালবেলা কিন্তু মিষ্টি খাবারটা মোটেও ভালো লাগে না, তারপরও খেয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষ করলাম। এইদিকে নিয়ে এসেছেন টাটকা ফ্রেশ কিছু দেশি মাছ, দেখতে পারছেন এখানে পুঁটি মাছ খুবই টাটকা পুঁটি মাছগুলো। তো পুঁটি মাছ দেখার জন্য নর্মালি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু এগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন একদম জাতজাতা তাজা। আর সাথে ছিল এই তো বড় বড় সাইজের গুত্তম মাছ, এগুলো কিন্তু ভীষণ মজার মাছ। আর ওইদিকে ছিল ট্যাংরা মাছ। তো গুত্তম মাছ আমি ভেবেছিলাম হয়তো মানে একটা তরকারি হয়ে যাবে এগুলো দিয়ে, পরে দেখে যায় খুব বেশি হয়নি, মানে 8-10টার মতো হবে, এরকম লম্বা লম্বা ছিল মাছগুলো। তো দেখে কিন্তু আমি আম্মুর সাথে সাথে এগুলো খাড়তে বসে পড়েছি, তো মাছগুলো কেটে নিব। আম্মু ওইদিকে কেটে নিয়েছিলেন, আর মানে তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে যাবে। আজ হচ্ছে রান্না করব ট্যাংরা মাছ আর এই তো গুত্তম মাছ। শুধু ট্যাংরা মাছ দিয়ে দেখা যায় এক তরকারি রান্না করলে হবে না, আর এই গুত্তম মাছ দিয়ে কিন্তু একটা তরকারি হবে না, সব দুটো মিলিয়েই কিন্তু রান্না করতে হবে। তারপরে যাই হোক একটা গুত্তম মাছ তো খেতে পারবো, কিন্তু সবগুলো মাছ ছিল ডিমওয়ালা। এখানে গুত্তম মাছের ভিতর থেকে ডিম বের হয়ে গিয়েছে, আমি মানে বোকার মতো বের করে ফেলেছি। তো আম্মু বলছেন আস্তে করে শুধু মাছের বড়টা বের করে নিতে, আর ডিমটা মানে ভিতরে রেখে দিলেই হয়ে যাবে। তারপর ওইভাবেই কিন্তু কেটে নিয়েছি। আর পুঁটি মাছগুলো ছিল আলহামদুলিল্লাহ ডিমওয়ালা, তো ওগুলো অনেক সুন্দর করে কেটে নিয়েছি। তারপর আরেকবার চলে আসলাম বাহিরে, আর সাথে ছিলেন আমার আম্মু। এখান থেকে ফ্রেশ কিছু ডাটা নিয়ে যাব, আর সাথে যদি লাগে কাঁচামরিচ কাঁচামরিচ তুলব। আর ওখানে হচ্ছে লাই পাতার বীজ পরে, লাই পাতার গাছ হয়েছিল, তো ওখান থেকে লাই পাতাও নিয়ে যাব। লাই পাতা দিয়ে ভর্তি হবে, দেন ডাটা দিয়ে আর দেশি মাছ রান্না করব। তো এখানে দেখতে পারছেন এই তো এখান থেকে লাই পাতার গাছগুলো আমার আম্মু নিয়ে নিয়েছেন, পরে আমি কয়েকটা গাছ পেয়েছিলাম তো ওগুলো নিয়েছি। আর এখানে দেখতে পারছেন 2-3টা বড় বড় ডাটা হয়েছে। আর এখানে আমাদের ডাটাগুলো একদম ছোট ছোট হয়ে গিয়েছে, আর একটু শক্ত হয়ে গিয়েছে, একটু না পুরোটাই শক্ত পাওয়া যাবে না এমন। তো প্রথমে যখন ডাটার বীজ ফেলা হয়েছিল তখন কিন্তু অনেক বেশি খরা ছিল, মোটেই বৃষ্টি হয়নি, যার কারণে এমন হয়েছে। তো এইদিকে ওরা হচ্ছে বৈশাখী দান রোদে দিচ্ছিল, ফরিদা শিফা ওদের দান। তো আমরা এখানে এসেছিলাম যেহেতু একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। চলে এসেছি আমরা বাড়িতে। বাড়িতে আসার পর এখান থেকে আরও কিছু লাই পাতা নিয়ে নিচ্ছেন, এটা ছিল আমাদের গড়ের সাইডে, তো এখানে ডাটা মানে ফেলা হয়েছে। তো এই ডাটাগুলো আবার মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুবই কচি দেখে নিচ্ছে বুঝতে পারছেন, আর এখানে লাই পাতার বীজও ফেলা হয়েছে। তো লাই পাতা থেকে এখন গাছ হয়েছে বীজ থেকে,
তো এইদিকে আবার ঘরে আসার পর পানি টানি খেয়ে ভিতর ঠান্ডা করে নিয়েছি, গরম লেগে গিয়েছিল। বাহিরে প্রচণ্ড রোদ, কালবৈশাখী রোদ, আবার কালবৈশাখী জ্বরও আসে। আর কালবৈশাখী জ্বরটা হচ্ছে আমি পরে শেয়ার করব, মানে যে একটা অবস্থা হয়েছিল আমাদের, তো পরে শেয়ার করব। আশা করছি সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্রেস করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে দেখতে পাচ্ছেন কচি ডাটা দেখে মানে টাটকা ছিল, তো আমার আম্মু হচ্ছে বসে পড়েছেন কাটার জন্য। ওইদিকে তামান্নার আমি ঠানাঠানি করছিলাম মানে কে কোনটা কাটবো, তারপরই তো ডাটা বেছে নিয়েছি। এর ফাঁকে আবারও ক্যামেরাটা ধরেছে মরিয়ম, ও এই তো এখানে এসেছে, তো ওদের দান নাড়া ছাড়া একটু ভিডিও শ্যুট করছে। ওদের দান হচ্ছে ভিজা ছিল, তো শুকাবে, তারপরে এগুলো মানে ভালো করে শুকাতে হবে। তো বৈশাখের দান, কিন্তু বৈশাখ মাসের দান এমনই হয় একটু ভিজা ভিজা। এদিকে চলে এসেছি, এখন রান্না বান্না শুরু করব। তো দুই দিকে দুইটা বসিয়ে নিয়েছি, একদিকে কড়াই অন্যদিকে হাঁড়ি। আর এই কড়াইয়ের মধ্যে তেল ঢেলে গরম হতে কিন্তু এক মিনিটও সময় লাগে না, তার আগে কিন্তু গরম হয়ে যায়। তো তেল ছেড়ে কিন্তু তাড়াতাড়ি বাগার দিতে হয়, আর আমি এই তো দিয়ে দিয়েছি। এইদিকেও পেঁয়াজ রসুন ছেড়ে দিলাম, তো দুই দিকে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দিব। আর এই গরমের দিনে দেখা যায় সবজি রান্না করতে গেলে আমার কাছে অল্প মশলা অ্যান্ড অল্প তেলে রান্নাটা বেশ ভালো লাগে, তো সবার কাছেও ভালো লাগে। আর ওইভাবে কিন্তু দেখা যায় অল্প তেলে অল্প মশলা রান্নাটা কিন্তু বেশ মজা হয়, একদম মজা করে রান্না করতে পারলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, মরিচের গুঁড়োটা কমিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচা মরিচ দিব, আর ওইদিকে লাউ রান্না করব। গাছের লাউ পাড়া হয়েছে, তো ছোট্ট একটা লাউ ছিল, লাউ রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে। আর ডাটা রান্না করবো গুঁতো মাছ দিয়ে। তো এদিকে আমি ডাটা দিয়ে দিয়েছি, অল্প কিছু পানি দিলাম, আমি সবজি কষাবো। এই তো কষানো হয়েছে, পানিও কিন্তু শুকিয়ে গিয়েছিল, তারপর অল্প একটু পানি দিলাম, তারপর কাঁচামরিচ দিয়েছি, দেন আবারও বলো কাষা পর দিয়ে দিয়েছি গুঁতো মাছ আর ট্যাংরা মাছ একসাথে দিয়ে। আমি নাড়াচাড়া করে একটু ঝুলের মধ্যে মানে দিয়ে দিচ্ছি ডেকে, যাতে করে ভালো করে কষানো হয় মাছগুলো। ফাইনালি দেখতে পাচ্ছেন যদি একটু ধনে পাতা থাকতো তাহলে জমে যেত, তো ধনে পাতা নেই হাতের কাছে, ফ্রোজেন করা ছিল, তো এগুলো আমার ভালো লাগে না, কালো কালো হয়ে গিয়েছে। আর আমাদের যেহেতু মানে বিদ্যুৎ আসা যাওয়া করে, ফ্রোজেন করে রাখলে কিন্তু ভালো লাগে না, ভালো থাকে না আর কি, ভালো লাগে না বলছি, ভালো থাকে না, যার জন্য আর বেশি করে রাখা হয় না। তো অল্প রেখেছিলেন আমার আম্মু, তো ওইগুলোর কালার সুন্দর নেই, যার কারণে আর দেয় নেই। আর ডাটা তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি, এদিকে অনেকক্ষণ জাল করে এই লাউটা সিদ্ধ করলাম। তো ফাইনালি এখানে মাছ রেখেছিলাম একটু হালকা বেজে, তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন মাছগুলো কষানো হবে। আর এইদিকে অনেক দিন পর ইচ্ছা করছে পাতলা ডাল খেতে, আমি এখানে আম ডাল রান্না করব, ডাল সিদ্ধ হতে হওয়ার জন্য বসিয়ে রেখেছি। আর এইদিকে লাই পাতা বর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ বেজে নিচ্ছে, টেলে নিচ্ছে। আমি বলেছি যে কাঁচামরিচ দিয়ে বর্তাটা মাখাতে, কাঁচামরিচ দিয়ে লাই পাতা মানে মাছের বর্তাটা আমার কাছে ভালো লাগে। আর এই তো ডাল সিদ্ধ হওয়ার পর আবারও ঝুলের জন্য পানি দিয়েছি, এখন ডালের মধ্যে ফোড়ন দেব, রসুন কুচি ব্রাউন করে ভেজে নিব। তো এইদিকে মরিচ ডালা হয়ে গেলে এখন বর্তাটা মাখিয়ে নেবে। এখানে ভেবেছিলাম একটু মরিচে বর্তা খাবো কাঁচামরিচ দিয়ে, তো এই কাঁচামরিচগুলো কিন্তু খুব বেশি জাল নয়, তারপর দেখা যায় মাছ বর্তার মধ্যে কম হয়ে যাবে। আর তোমরা বলছে যে পুরোটাই মাছ বর্তার মধ্যে দিয়ে দেই, মরিচ বর্তার মানে খাওয়া লাগবে না, তো এখানে পুরোটাই দিয়ে দিয়েছে। এখানে লাই পাতা কুচি করে কেটে নিয়েছিল, তারপর হাত দিয়ে ভালো করে কুচলিয়ে মানে মজিয়ে নিয়েছে। তো এখন মাছ কাটা বেছে
তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু নর্মালি ভর্তাটা তৈরি করা হচ্ছে। তো মাছের খাটা বেছে এখন ভর্তাটা মাখিয়ে নিয়েছে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে, ওর এখানে পেঁয়াজও দেওয়া হয়েছে তেলে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু ডান, দুপুরে সবাই খাবেন আর কি। আর আলহামদুলিল্লাহ ভর্তা টর্তা তারপর আম ডাল এগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, আর ডাটাও কিন্তু অনেক মজা হয়েছে, সেই সাথে লাউ ওরা খেয়ে নিয়েছে দুপুরে। সবার খাওয়া অলরেডি দুপুরে শেষ আলহামদুলিল্লাহ। বিকেলবেলা চলে আসলাম একটু নাস্তা তৈরি করতে, অনেকদিন পর পাস্তা খাবো, সেই রমজানের আগে মেবি খাইছিলাম, এখন খেতে ইচ্ছা করছে। তো পাস্তা রান্না করবো আমি, প্রথমে আলু আর পাস্তা সিদ্ধ করে নিয়েছি, তারপর সিদ্ধ হওয়ার পর ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। তো এদিকে তামানা বলছে আমি পাস্তাটা রান্না করি, তো সে এখানে বসিয়েছে কড়াই, বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। তো সব কিছু আমি রেডি করে রেখেছিলাম, এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চুলায় পাস্তাটা রান্না করবে। আর ভিডিও শ্যুট করছি আমি, এইদিকে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছে, তারপর দিয়ে দিল কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ কুচি হালকা ভেজে দিয়ে দিচ্ছে। এখানে দুইটা ডিম দিয়েছে, আর এখন পাস্তার সাথে যে মশলা ছিল এই মশলাটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, হালকা একটু হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি তো আমার হাতে বানানো হট সস, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। আর এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়েছিল, তো যেই পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম আলু আর পাস্তায় এখানে দিয়ে দিল। তো এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছে। এখানে অ্যাড করেছে একটু পাঁচফোড়নের গুঁড়ো, তো পাঁচফোড়নের গুঁড়ো দেওয়ার পর দেখে যে সুন্দর একটা স্মেল বের হয়। আর এখানে সব শেষে দিয়ে দিয়েছে কিক করে কেটে রাখা টমেটো, তো উপর থেকে দিয়ে দিয়েছি, এখন জাস্ট মানে দুই তিন মিনিট নাড়াচাড়া করে নিবে। এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে বাট গলে যাবে না, তো দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে। তো এদিকে দেখতে পাচ্ছেন পাস্তাটা কিন্তু রান্না ডান, এখন আমি সবার জন্য বাটিতে সার্ভ করে নিয়েছি। আর আমার মনে হচ্ছে পাস্তা খেয়েই আজ ঘুমিয়ে পড়বো, আর পাস্তাটা অনেক মজা হয়েছিল, তো সার্ভ করে নিয়েছি, এরপর সবাই একসাথে খাবো। পাস্তা খেয়েই কিন্তু পেট ভরে গিয়েছিল। এই তো অল্প মশলায় কিন্তু মজাদার পাস্তা রেডি। আলহামদুলিল্লাহ ওরাও কিন্তু নাস্তাটা খেয়ে নিচ্ছে, ওদের কাছেও ভালো লেগেছে। আর আমাদের নাস্তা খাওয়া শেষ হলে শুরু হবে, হয়ে যাবে ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়। তো প্রথমে ছিল প্রচণ্ড রকমের বাতাস, আমি হয়তো ভেবেছি এরকম বাতাস থাকলে পরে আর হয়তো বৃষ্টি হবে না, মাঝে মাঝে ওই রকমের হয়, তো প্রতিদিন তো আর একরকমের মানে বাতাস থাকবে না। এর কিছুক্ষণের মধ্যে এত জোরে ঘূর্ণিঝড় আসছিলো একদম বইতে, আমি কিন্তু সব ফোন অফ করে দিয়েছি, ভাবছিলাম একটু ভিডিও শ্যুট করবো, কিন্তু আল্লাহ আল্লাহ করে কিন্তু মনে হচ্ছিলো আমাদের যানটা বের হয়ে যাবে, এত বেশি বই পেয়েছি এবছর, মনে হচ্ছে এই প্রথম এত জোরে সুরে ঘূর্ণিঝড় এসেছে। তবে আমি ভেবেছি হয়তো যদি এরকম মানে থাকে তাহলে আর ঘোরদোয়ার থাকবে না, সব কিছু একদম লন্ডাবন্ডা করে দিবে। আর দোয়া পড়তে পড়তে একদম মুখে ব্যথা হয়ে গিয়েছে এমন অবস্থা, তো সবার একই হাল। আর দরজা বন্ধ ছিল কিন্তু জানালা খুলে দেখছিলাম বাহিরটার, দোয়া পড়ছিলাম, তো অনেকক্ষণ ছিল, অনেক লম্বা সময় ছিল ঘূর্ণিঝড়, তো এই আর কি অবস্থা। আর আকাশ এমনভাবে বিদ্যুৎ মানে চমক দেয়, মনে হয় যে এই সব কিছু শেষ হয়ে যাবে। তো সবার জন্য দোয়া করেছি, আল্লাহ মানে যেদিকেই এইরকম ঘূর্ণিঝড় হয়েছে আর কি, সবার জন্য দোয়া করেছি, সবার যেন ঠিকঠাক থাকে, আল্লাহ যেন সবাইকে নিরাপদ বাসস্থানে থাকার তৌফিক দান করেন। এরপর দেখা যায় মানে হাফ অ্যান আওয়ার হবে ছিল এরকমের মানে জোরে সুরে ঘূর্ণিঝড়।
তো আকাশটা একটু শান্ত হওয়ার পর, মানে ঘূর্ণিঝড় একটু থামার পর আর কি বাহিরে আসলাম। আর সাথে ইতো জায়দ, ওরাও কিন্তু ঘুমাইনি, আর আব্বু ছিলেন বাহিরে, তো একটু ভিডিও শ্যুট করছি। এরপরও দেখতে পাচ্ছেন কীরকম মানে চমক দিচ্ছে আকাশে, এ হলো অবস্থা। তো আমাদের জেলাতে কিন্তু এরকম বড় সড়ো ঘূর্ণিঝড় হওয়ার পর, তো সকালে ঘুম থেকে উঠে নিউজে দেখলাম যে অনেকের ক্ষতি হয়েছে, ঘর বাড়ি পড়ে গিয়েছে, আর দু একজন হয়তো মানে দু একজনের মৃত্যু হয়েছে। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর এ তো সবই আল্লাহ তাআলার ইচ্ছা, সবাইকে যেন দরজা দেওয়ার তৌফিক দান করেন। আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।